নমস্কার মিডিয়া বন্ধুদেরকে, আজকে 22 জুন পার্টি আইপিএফটি একদিনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টি আইপিএফটি 2009-4 তারিখ মাসে এডিসি এলাকাকে পৃথক একটি রাজ্য গঠনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি রাজনৈতিকভাবে। তো এই 23 অগাস্ট আগামী, এখন জুন যেহেতু আজকে 23 তারিখ, জুলাই একটা মাস রয়ে গেছে সামনে, তো অগাস্ট 23 তারিখে তো আমাদের দিল্লিতে যেতেই হবে এবং আমরা দিল্লির প্রস্তুতির জন্য আজকে আমাদের এই মূল আলোচনা হবে। তারপর আমাদের দ্বিতীয় আলোচনা হবে বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা কোন পজিশনে আছে, আমাদের প্রতিটি ডিভিশন কমিটি আমরা রিপোর্ট কালেকশন করব এবং আমাদের ভুল ত্রুটি যদি থাকে তাহলে সেটা থেকে সংশোধন হয়ে আবার আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে আমরা কীভাবে আমাদের রণকৌশল তৈরি করতে পারি সেই দৃষ্টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাহাড়ে শক্তি বাড়ানোর জন্য আইপিএফটির কী পদক্ষেপ থাকবে? না, পাহাড়ে তো অটোমেটিক্যালি আইপিএফটির শক্তি এখনও আছে। আমি মনে করি না যে পাহাড়ে আইপিএফটির শক্তি কমে গেছে, সেটা যদি কারোর চিন্তাভাবনা থাকে তাহলে আমি একটা ভুল আমি মনে করবো। কারণ পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বলেই আজকে আমরা বিভিন্ন 33টা সাব ডিভিশন কমিটি আমাদের রয়ে গেছে, প্রতিটি ডিভিশন কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে এবং আমাদের ডিভিশন কমিটি যেহেতু 33টা ডিভিশন কমিটি আছে মানেই আমাদের পাহাড়ে এখনও যথেষ্ট শক্তি আমাদের রয়ে গেছে। সামনে তো ভিলেজ নির্বাচন, তার জন্য কীরকম পরিকল্পনা রয়েছে? আমাদের রাজনৈতিকভাবে আমাদের যে ভিলেজ কমিটি নির্বাচন, আমাদের রণনীতি আমরা অলরেডি তৈরি করে আমরা সেরে নিয়েছি এবং সেই তৈরি মোতাবেক আমরা কীভাবে কার্যকরী করবো সেটা আজকে মিটিংয়ে আমাদের আলোচনা হবে। তিনি 22 জুন পার্টি আইপিএফটি নিয়ে এমসিসি সালচানি কনফারেন্স, তো তিনি কনফারেন্সের মূল চিনি এজেন্ডা বা কাউকথাই চাবলিং মানে কোথায় ইংখা চিনি ধারাবাহিকভাবে 2009 নিসিমে যে পার্টি আইপিএফটি একটা দাবি ন তৈরি ন যে আন্দোলন খাই খাই মানে আবার চিনি সময় বিষ্কাঙ্গ ফাই তংহা কারণ বাকি চিনি প্রস্তুতি বা চিনি আলোচনা তিনি খাইলাই নাই এবং খাটে 23 অগাস্ট স্টেটহুড ডিমান্ড ডে আমার হচ্ছে প্রত্যেক বছর না দিল্লিও থাঙো আন্দোলন খাইও বা কোনো সময়ও বিভিন্ন কারণে দিল্লি আমাদের ত্রিপুরা হাফুন তারপর চিনি 23 অগাস্ট ফাইনাল নাই তো হ্যাঁ অগাস্ট বাকি চিনি প্রস্তুতি নাই আবার চিনি পান্ডানি নেই কগলাম তে আপনি লগে তো নাই তাবুক নিয়ে রাজনৈতিক হালক অর্থাৎ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনার হচ্ছে ব্যাখ্যা খাইলাই নাই। তাই প্রতিটি ডিভিশনের পার্টির রিপোর্ট সিপোর্ট না গিয়ে আগামী দিন রাজনৈতিকভাবে যে কোনো আন্দোলন বা যে কোনো মুভমেন্ট চিং ভাইকে ইয়া পিছিয়ে নাই চিং ভাইকে হিংনে চিং ভাইকে তো নাই চিনি ভবিষ্যৎ চিং ভাইকে তাই তরি থাকাই আবহাওয়ার প্রবলাম চ আলোচনা হলে নাই তেই আরও তো নাই চিনি তাবুক যে এডিসি গভর্নমেন্ট কেসে নোটিফিকেশন খাই তো যে 113টা সারা এডিসি এলাকা অন কোটাল বা তাব এডিসি ভিলেজ খাগনা নাই দো আপনার নতুন বহ জায়গাও বমহাই প্রবলেম রতং বাইকে কাহাম করে খেয়েছেন তো চিনি এডিসি ভিলেজ বাড়ি দিতলামাই নাই এবং বাইকে চিনি এডিসি নতুন সে কাহাম কে সামাই নাই আবু মেটার মতো আলোচনা হন নাই স্পেশালি চিনি অবহাই চিনি এজেন্ডা তিনি
বেসাগাঙ্গা পঞ্চায়েত ইলেকশনের মাধ্যমে আজকে আইপিএফটি কনটেস্ট খানি আবার তাম বনসুম না অবশ্যই পার্টি আইপিএফটি থাকায় লোকসভা নির্বাচন ও বিজেপি আইপিএফটি তাই তিপ্রামথা দিল্লি সরকার বাই আলোচনা মোতাবেক কনটেস্ট খাইলিয়া ইয়া বাহাই চিন্তায় অন্য কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা খাইয়া আবার কোনো কাউ গিয়া না পঞ্চায়েত অংথং না এডিসি অংথং না বিধানসভা অংথং না যে কোনো ইলেকশন অবশ্যই কনটেস্ট খাই আর অ্যালায়েন্স ভাবে কনটেস্ট খাই না সিঙ্গেল ফাইট আবার আলোচনা বেশি ঠিক নাই আবার সিঙ্গেল ফং মাও আলোচনা বেশি তাই অ্যালায়েন্স ফং মাও আবার বাহিকে যে ত্রিপুরা হাও চেন রাজনৈতিকভাবে কিন্তু ত্রিপুরা হানি ত্রিপুরা সারণে ভবিষ্যৎ কাহাম কেটলাম মানে আবার তিনি আলোচনা নিয়ে গুটাবে কোনো আর ফাইনাল সিদ্ধান্ত নাই।